আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, যারা মাইদাতুল ইফতার প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আলোচনা করব একটু অড বিষয় নিয়ে, শুনলে একটু কেমন লাগতে পারে, সেটা হলো যে রমাদান পূজারী। কথাটা হয়তো শুনলে আপনারা একটু খারাপ হবে ভাবে গ্রহণ করবেন যে হুজুর আপনি রমাদান পূজারী কেন বললেন, কারণ আমাদের মধ্যে হয়ে গেছে এমন কিছু লোক যে রমাদান পূজারি হয়ে গেছে। রমাদান পূজারি তারাই যারা রমাদান আসার আগে থেকে বাজার নিয়ে ব্যস্ত থাকে যে এইবার রমাদানে আমি কি পরিমাণ খাব, তার একটা বিরাট লিস্ট হয়ে যায় এবং এত পরিমাণ বাজার করার দরকার হয়ে পড়ে যে অন্য অন্য সমস্ত মাসকে এক্সিড করে এখানে খরচ করে ফেলি। এবং খাওয়া তো কমে যাওয়ার কথা ছিল, সেখানে বাড়িয়ে দিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় আমাদের ডায়াবেটিস যাদের হয়নি তাদের হওয়ার মতন হয়ে যায়। রমাদান পূজারি তারাই যারা মনে করে যে পাঁচ ওয়াক্ত নামাজ আগের মাসগুলো তো পড়ার দরকার নেই, এখন মাস রমাদান আসছে পাঁচ ওয়াক্ত নামাজ সমান পড়া শুরু করে দেয় আর একবার খুব সুন্দর করে মসজিদে যাওয়া শুরু করে দেয়। আমি তো দেখতে পাই রমাদান যখন শুরু হচ্ছে পাঁচ প্রথম 10-15 দিন মসজিদে গেলেও জায়গা পাওয়া যায় না, একটু যদি দেরি করে গেছি আল্লাহ রে আল্লাহ কোনো জায়গা নেই। আবার যদি যখন 15 তারিখ থেকে মানুষ কমা শুরু হয়ে যায়, রমাদান যেদিন শেষ হয়ে যায় ঈদের চাঁদ দেখা গেছে, ঈদের সময় ফজরের দিন নামাজ পড়ার ফজরের সময় ফজরের লোক পাওয়া যায় না, এরা হলো রমাদান পূজারী। এবং এদেরকে মানে খুবই জঘন্য ভাষায় কথা বলা হয়েছে ইসলামের মধ্যে, যে যারা এই ধরনের কাজ করে, যারা মানে সময় আসছে তো আমল করলো তারপরে সময় শেষ হয়ে গেলো তো আল্লাহকে ভুলে গেল, এই ধরনের যারা আমল করে তাদের জন্য কিন্তু ওটি পরিপূর্ণতার পরিচয় বহন করে না। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমল কবুল হওয়ার জন্য একটা বড় সুন্দর একটা সিমটম আছে, একটা সাইন আছে, তা হলো যে যে যখন তুমি কোনো আমল করতেছো এই আমলটা করার আগের জীবন আর পরের জীবনের মধ্যে যদি পার্থক্য এসে যায়, অর্থাৎ তোমার রমাদানের আগের জীবনটা যদি খুবই সুন্দর থাকে এবং রমাদানের পরের জীবনটা যদি আগের চেয়ে আরও সুন্দর হয়, বুঝবা তোমার রমাদান তোমার পুরো মানে পূর্ণ হয়েছে। আর যদি তুমি মনে করো না আগে যেরকম ছিলাম ঠিক সেরকম হয়ে গেছে অথবা আগের মতোই বা আগের চেয়ে খারাপ হয়ে গেছে, বুঝবা তুমি রমাদান পূজারি ছিলে। আমাদের মুসলমানদের বিরাট একটা অংশ এখন রমাদান পূজারি হয়েছে। রমাজান আসলো, এরপরে তো 15 তারিখের পর থেকে তো বাজারে বাজার করা উমুক তুমুক করতে করতে এমন হয়ে গেছে যে রমাদানটাই যেন আমাদের একটা সেলিব্রেশন, এবং এই সেলিব্রেশনটা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, এটাকেই বলা হয় রমাদান পূজারি। আমরা রমাদান পূজারি নয়, আমরা আল্লাহ তাআলার ইবাদত গুজার। রমাদানে যেমন আমরা বেশি বেশি ইবাদত করি, অন্য অন্য মাসেও আমরা ইবাদত করি, কিন্তু রমাদানের ইবাদতের মধ্যে পার্থক্য হলো এই যে আমরা প্রত্যেকটা মোমেন্ট আমরা কাজে লাগাই, এবং কাজে লাগার পিছনে কারণ হলো এই যে আল্লাহ তাআলা এখানে অনেক বেশি বেশি সওয়াব দিতে থাকেন। আবার রমাদান চলে গেল, আমরা কাঁদতে থাকি আল্লাহ রমাদান চলে গেল, আবার আগামী রমাদান পর্যন্ত আমাদের সময়টা এগিয়ে দিয়ে পিছিয়ে মানে আমাদের ওই পর্যন্ত আমাদের জীবিত রেখো। এইভাবে আমরা রমাদানকে সেলিব্রেট করি যে যখন রমাদান আর চলে যাচ্ছে তখনও আমরা তাকে ভুলি না, তার শিক্ষা আমাদের জীবনে জাগরুক থাকে। আমরা যেন ওই রকম হয় যে নামাজ পড়ে এখন কাঁদি সে নামাজ যেন অবশিষ্ট থাকে, যে জাকাত দিয়ে আমরা মানুষ খুঁজি সেই জাকাতের মানসিকতা যেন আমাদের আর পরবর্তী সময়েও থাকে, তাহলে আমরা প্রকৃত আল্লাহর ইবাদতকারী হিসাবে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো, তোমার ইবাদতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ, আমরা টুটাফাটা যা কিছু করি তুমি কবুল করো এবং আমাদের এর বিনিময়ে হায়াতে তৈবা দান করো। আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন আল্লাহ রমাদানের সময়, দোয়া করছি তাদের জীবনের সব গুনাখাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো। সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।